মতি ওই মূর্খ বিরাজ আমারে দুটি নয়নে তুলে নিয়েছে মা দেবতা কোন দিনের জন্য কি তোমার ভুবন মোহিনী রূপ আর আমি আর দেখতে পাবো না মা দেবতা তোমার পৃষ্ঠে যত আঘাতই পড়েছে মা গো আঘাত আমারও পৃষ্ঠে পড়েছে মা সত্যি দেবদাস তুমি আমার ভক্তের মতন ভক্ত মা আজ মায়ের পথে ভুল করে সেই মায়ের পার জন্য তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তোমার নিজের জীবন সাগরের জলে বিসর্জন দিতে চেয়েছো মা কোনদিন মুখ থেকে তোমার মা বলি সরেনি না মা সেই জন্য আজ আমি তোমার উদ্ধার করলাম এসো সরে আমার কাছে মা আজ তোমার দৃষ্টি আজ আমি ফিরেই দেব এই অন্ধকার দৃষ্টি আজ আমি ফিরেই দিলাম আজ সকল জ্বালা হতে আজ আমি শীতল করে দিলাম তাকে দেখো তো দেবতা যে মায়ের অপমান করে তরি থেকে নামিয়েছিলে যে মায়ের ঘাট করেছিল অপমান সেই মায়ের তুমি চিনতেই পারো কিনা ভগবান স্বর্গ মর্ত আকাশ বাতাস ত্রিভুবন আমি সবই দেখতে পাচ্ছি ও গো জননী আমি জানি মা কো সন্তানে যদি হয় কো মাতা কোনোদিন হয় না মা তবে কেন তোমার ভুবন মোহিনী রূপ আমি দেখতে পাচ্ছি না মা এই তো দেবতা কোথায় তুমি হি মা ওঠো দেবদাস তোমার শত অপরাধ আমি ক্ষমা করে দিলাম তবে শোনো তুমি যা ভুল করেছো মা এরম ভুল দ্বিতীয়বার করো না না মা তুমি গৃহেই ফিরে যাও সব কিছু তুমি ফিরেই পাবে তবে দন্ত খুঁটি ধারণ করে গোলায় কুঠি বেঁধে সাত গ্রাম মাওয়ানি করে শনি কিংবা মঙ্গলবার ধরে গৃহেই পান্তা করে আমার সব প্রতিষ্ঠা তুমি করো সব কিছু ফিরেই পাবে বেশ মা আমার গৃহেতে আমি ফিরে গিয়ে মা তোমার ঘর স্থাপন করে একে মনে এক ধ্যানে গাইব তোমার গুণগান মা ও গো জননী আবার তোমার সন্তান কোনদিন বিপদে পড়ে যদি আকুল কণ্ঠে ব্যাকুল হই তোমাকে যদি আমি মা মা বলে ডাকি সন্তানেরই লাগে আবার দেখা দিও মা এসে দেবতা বিদায় জননী বিদায় দাদা হি মা ওরে বাপ ছড়া বলো মা এই বার আমি কোথায় যাব জানি মা আবার যাব সেই বিরাট রাজ্যে ওই দুরাচার বিরাটে ওই আমি দল পছন্দ আবার তুমি যাব সেই মস্তব নগরে বিরাট রাজ্য মা গো তাই যদি হয় মা আমি কি সন্তান হয়ে তোমায় বারণ করতে পারি মা গো কি তার একটি কথা আমি তোমায় বলতে চাই মা বলে যারা ভালো একবারই কিছু তুমি এবেছে বিরাট জীবন চতুর মা গো আবার যদি তুমি বেশি যাও বিরাট তোমাকে দেখলে চিনতে পারবে মা গো তুমি কেমন বেশি যাবে জানা মা বলে যারা বলে তুমি যাবে রতি ব্রাহ্মণীর বেশ ধরে সেই মৎস্য নগরে বিরাট রাজ্য মা গো আর আমি তোমায় একা যাবো না মা আমিও যাবো তোমার সাথে রাখালে বেশি সেই মৎস্য নগরে বিরাট রাজ্য মা গো আর একটি কথা আমি তোমায় বলতে চাই এই মুহূর্তে তোমার যত ব্যাধিগণ আছে মা সবাইকে তুমি ডাকো মা সবাইকে ডেকে তাদেরকে খোলা এর পরিণত করে নিয়ে যাবো সেই বিরাট রাজ্য মা গো আমার যত ব্যাধি গোলাচ্ছেন এখন আমি স্মরণ করছি ডাকি আয় 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 রে আমার যত ব্যাধি গণ ডাকি আয় 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 ডাকি আয় 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 রে যত ব্যাধি গণ ডাকি আয় 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 আজ এসো এসো হাম বসন্ত এসো তরাই করি তোমাদের লাগিয়ে দিল তাকে দেখো বাবা সব ব্যাধি গণে শিখাচ্ছেন কার কি নাম জিজ্ঞাসা করো আর কার কি গুণ আছে জিজ্ঞাসা করো মা গো তোমার ব্যাধি গণে গাইতে যা বৃষ্টি গন্ধ বেরোচ্ছে মা আমি সহ্য করতে পারছি না মা গো কিন্তু তার আগে বলো বলো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম
বলো তোমার কর্ম কি? আর কর্ম বলো ওই কোটি কোটি শিশুদের বলো তোমার কর্ম কি? এই যে তোমার বড় ভয়ঙ্কর ব্যাধিগণ মা গো, এই ব্যাধিগণে গাইছে এদের চেয়েও এই যার বড় ভয়ঙ্কর ব্যাধিগণ মা সেন ব্যাধিগণ, বলো তোমার নাম কে? আমার নাম বলার আগে এই নগরবাসীর যত মামাসি রয়েছে তারা যদি উলুধ্বনি শঙ্খধ্বনি করে তবেই আমায় আমার নাম বলবো মা। যারা রে মায়েদের বলছি এই ব্যাধির নাম শুনতে হলে উলুধ্বনি কিংবা শঙ্খধ্বনি দিতে হয়। মা এই শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ আমার কর্ণকুহরে পৌঁছেছে মা। এইবার তোমার নাম বলো। এইবার আমি আমার নাম বলছি মা, আমার নাম হলো ওলাউঠা। বলো তোমার কর্ম কি? আমার কাজ হলো যেসব মায়েরা তার ছেলে মেয়েদের ওলাউঠা বলে গালিগালাজ করে আমি তাদের শরীরে গিয়ে প্রবেশ করি। সকালে দুবার ভেদ বমি, দুপুরে চারবার ভিতকিরি, আর ভোরা সন্ধ্যাবেলায় বল হরি। এই যে তোমার বড় ভয়ঙ্কর ব্যাধিগণ মা গো, এদেরকে তুমি যদি বেশে নিয়ে জমা সবাই যে ভয় আতঙ্কে শির উঠবে মা গো, ধরিত্রে ভেঙে চৌচির হয়ে যাবে মা। এই মুহূর্তে মাতা আর সন্তান মিলে এদেরকে করিব কলাইর পরিণীত বাগো। শেষরাম ও শিবের উবুডুবু ডমুর আজ গলায় হারের মালা দোলের শিবের অতগুলো কলাই ছেলা আমি কিছুতেই মস্তকে গুলো নিয়ে যেতে পারবো না। তুই যদি না নিয়ে যেতে পারিস তাহলে তুই জমে বাড়ি যা। পাগল ছেলে আমি কি তোর বললাম? শোন জমের বাহন কে জানিস বাবা? আরে জমের বাহন হলো ওই মহিষ, ওই মহিষকে আমি নিয়ে যাবো বিরাট রাজ্যে। মা গো কেন তুমি ভুল করছো?
এই রত্তুরে তপে মা একবার যদি মহিষ নদী নালায় নেমে যায় মা সেখান থেকে মহিষ খেতে তাই উঠবে না তোমরা বীরত্ব রাজ্যে যা হবে না মা ওরে বাবু জরাম তাহলে বল তো বাবা এই সাধু অবস্থা কোরাই কে নিয়ে যাবে মা গো এর জন্য কেন তুমি চিন্তা করছো মা জানারে আমি সব কথা তোমায় বলে দেব মা গো আমি তোমার যুক্তিদাতা আমি তোমার বুদ্ধিদাতা আজ আমি বলে দেব কোন বাহনে যাবে তুমি সেই বীরত্ব রাজ্যে মা গো কত যুগ ধরে তোমার বাহন অপেক্ষা করছে কত বিক্ষোভ তলে মা তোমার বাহন হলো গাধু মা গো তুমি গাধু বাহনে যাবে সেই মৎস্য নগরে বীরত্ব রাজ্যে মা পুরি বাবু যারা তাহলে মায়েদের দেখে বোনেদের দেখে আর রক্তকে দেখে আজ আমার সুন্দর করে সাজিয়ে দাও যাব আমি সেই বিরাট রাজ্যে বেশ মা গো কমিটি দাদাদের উদ্দেশ্যে বলছি শাখা সিঁদুর শাড়ি আলতা নিয়ে মাকে সাজিয়ে দিয়ে যাবে ওরে বড় ডাক্তার একটি বার তো রাখলে মার সামনে আইব মা যাবে সেই বিরাট রাজ্যে পূজা প্রচার করতে আমি আর তুমি মাকে সাজিয়ে দেব রতি ব্রাহ্মণীর বেশব আরে মা যাবে আজ বিরাট দেশে আজ সিঁদুর পরাও ও মায়েরা মা যাবে আজ বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা যাবে আজ বিরাট দেশে আরে মায়ের মনে বড়ই বাসনা আরে মায়ের মনে বড়ই বাসনা মা যাবে আজ বিরাট দেশে মা যাবে আজ বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা যাবে আজ বিরাট দেশে আর কোথায় আছো নাহাই গে মাতা আর কোথায় আছো নাহাই গে মাতা সিঁদুর পরি যাও না তুমি রাহ মায়ের উদ্দেশ্যে বলছি যে সব মায়েরা মায়ের সিঁদুর পরেছো আপনারা উঠে আসতে পারে আরে করে নীল রূপের চাটা মৌসুম কেটে সুবির যাতা আরে মা যাবে বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা বসে কেন ও মাইরা আরে বসে কেন ও দিদিরা শাড়ি পরি যাও না তুমি রাহ আর শাড়ি পরা সিঁদুর পরা ও শাড়ি পরা সিঁদুর পরা আলতা পরি যাও না তুমি রাহ আর সিঁদুর পরাও গো মাইরা সিঁদুর পরাও গো সিঁদুর পরাও গো মাইরা সিঁদুর পরাও গো শঙ্খ পরাও সিঁদুর পরাও আলতা পরাও গো তোমরা মায়ের মনে বড়ই বাসনা যাবে বিরাট দেশে গো আর মায়েস্তে সিঁদুর দিলি মায়েস্তে সিঁদুর দিলি মানতে হয় গো
যতন করে মায়ামা আজ বেনে দিবান দিল আজ সারণ চাপাম রে মায়ামা বেনে দিগা ও তখন জরা সুর বেগে আজ আনিতে গর ধরে দিল ছালা সাজাইয়া তখন জরা সুর বেগে আনিয়া গর ধরে দিল ছালা সাজাইয়া তোমার কথা মতো আমি কাদবনকে নিয়ে এসেছি মা জানা রে বলো তাকে দেখ তো বাবা আর আমার কেউ চিনতে পারবে না তো মা গো এতদিন আমি তোমার কাছে আছি মা কোন দিন তোমার স্বরূপ আমি দেখিনি মা জানা রে আজ সর্বপ্রথম আমি তোমার স্বরূপ দেখলাম মা গো আমি তোমায় চিনতে পারছি না আবার তোমার কে চিনবে না তাহলে শুন বাবা বলে মা এসো আজ আমরা উষাকালে যাত্রা করি বেশ তো মা আজ ডাকে কাগা ছাড়ে বাসা খানা বলে এই তো উষা ডাকে কাগা ছাড়ে বাসা খানা বলে এই তো উষা আজ উষা কালে যাহি জননী পূজালে ধরে উষা কালে যাহি জননী পূজালে ধরে বাহির হলো যাত্রা করিল আসার নাম নেই আসুক আজকে এলে খেতে দেব না
শক্তি কি হয়েছে কি এই যে দেখো পার গাতে গেছি দাও দাও খেতে দাও খেতে দাও আরে কি আছে ঘরে তোমাকে কি খেতে দেব আরে যা আছে তাই দাও না আরে কিছু নেই এই নাই বলতে আছে নাকি মেছলে নাই বলতে আছে কি বলতে আছে বলো বলন্ত না ওই হলো বলন্ত বলন্ত শিলা নড়াটা তো দুয়ে ভাতের ভিতর দিতে পারতে মুখপড়া মিনিশের কথা শুনেছো শিল নড়া নাকি ভাতের ভিতরে দেবে আর কি বলবো দিদিরে রান্না করেছিলাম কিন্তু সে এমন একটা অবস্থা হয়েছে না খেতেই দিতে পারবো না ফেলে দিতে হবে হ্যাঁ ওরকম বলতে নাই বুঝলে ওরকম বলতে নাই যা আছে অল্প কটা কথা দে চুপচাপ ওখানে বসবো আমি তোমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বললে কিছু নেই আরে এত কিছু জোগাড়